হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইমরানী বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ফ্রেন্ডস, চলে এলাম আরেকটি খুব সুন্দর দারুণ হেভি মজবুত গাড়ি নিয়ে আপনাদের সামনে। আজকের যে গাড়িটি নিয়ে আমি ভিডিও করব, এই গাড়িটি হচ্ছে স্মার্ট ট্রলি ভ্যান ইলেকট্রিক বাইক। এই ট্রলি ভ্যানটি হচ্ছে 600 থেকে 800 কেজি মাল ক্যারি করতে পারবেন, মাল নিয়ে মিনিমাম 100 কিলোমিটার যাতায়াত করতে পারবেন। তো বুঝতেই পারছেন এই গাড়িটি কতটা শক্তপোক্ত, হেভি মজবুত। এটার মধ্যে ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 48 ভোল্ট, 120 এমপিআর। বুঝতেই পারছেন কতটা শক্তিশালী ব্যাটারি। আর মোটর ক্যাপাসিটি হচ্ছে 800 ওয়াট ব্রাশলেস মোটর। ফ্রেন্ডস, এটার মধ্যে হাতের কোনো ব্রেক নেই, কোনো ঝামেলা নেই, এত সুন্দর একটা সিস্টেম। জাস্ট পায়ের হালকা ব্রেক হলেই থেমে যাবে, আর কোনো কিছু দরকারই নেই। তো এই গাড়ির এ টু জেড কনফিগারেশন সবকিছু আপনাদেরকে বলবো। ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমার এই ভিডিওতে যে কোনো কমেন্টস করতে পারেন আপনারা। বিস্তারিত যে কোনো কিছু জানার প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, কমেন্টস করবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করলেই পেয়ে যাবেন অনেক 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 মডেলের গাড়ির ভিডিও। তো চলুন আমরা চলে যাই আমাদের মূল ডিসক্রিপশনে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাড়ি। গাড়ির সামনের লুকিং থেকে শুরু করে পিছনের লুকিং পুরোটাই কিন্তু গর্জিয়াস এবং দারুণ, খুব সুন্দর একটি গাড়ি। দেখতে পাচ্ছেন আমি গাড়িতে বসার পরও দুই পাশে কিন্তু জায়গা রয়েছে। সো আমি যদি এক পাশ হয়ে যাই তাহলে কিন্তু এখানে অনেক জায়গা। সো এখানে মোটা মানুষও যদি বসে কোনো রকম সমস্যা নেই, মানে দুইজন খুব সুন্দরভাবে বসে চালানো সম্ভব। এছাড়াও গাড়িতে কিন্তু খুব সুন্দর সিস্টেম দেখতে পাচ্ছেন। গাড়িতে দুটি চাবি পাচ্ছেন, খুবই সুন্দর দুটি চাবি। গাড়িতে ডিসপ্লে রয়েছে কতটুকু গতিবেগে চালাচ্ছেন, এবং গাড়ির মধ্যে কিছু সুইচ রয়েছে। ফ্রেন্ডস, এখানে যদি আমি দেখাই তাহলে দেখতে পাবেন গাড়ির হেডলাইট সুইচ, এখানে রয়েছে ব্যাক গিয়ার সুইচ, মানে গাড়িটি পিছন দিকেও আপনি চালাতে পারবেন, সামনের দিকেও চালাতে পারবেন। এছাড়াও গাড়িতে গতিবেগ সুইচ রয়েছে, গাড়ির গিয়ার 1, 2, 3। সো গাড়িটি কিন্তু আপনি গতিবেগ কমাতে পারবেন, বাড়াতে পারবেন সুইচের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন হর্ন সুইচ রয়েছে, ইন্ডিকেটর সুইচ, এছাড়াও রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ। মানে দারুণ সিস্টেম, একটা গাড়িতে যা যা থাকা প্রয়োজন সবই আছে। গাড়িটি জাস্ট পিক আপ করবেন গাড়ি চলবে, আবার ব্রেক করবেন গাড়ি থেমে যাবে, পায়ের ব্রেক, খুব সুন্দর। এছাড়াও কিন্তু ফ্রেন্ডস আরো কিছু সিস্টেম রয়েছে। আমরা যদি এ পাশে চলে আসি, এখানে দেখবেন হ্যান্ডেল ব্রেক রয়েছে, মানে হাত ব্রেক, আপনি জাস্ট এটা প্রেস করে, বর্তমানে কিন্তু এটা গাড়ি লড়বে না, দেখছেন একটুও গাড়ি লড়ছে না, মানে যত ধাক্কাই দেন না গাড়ি কিন্তু লড়বে না। আপনি যদি জাস্ট এটা হালকা উপর দিকে প্রেস করে নিচের দিকে নামিয়ে দেন, এখন কিন্তু গাড়িটি আপনি সুন্দরভাবে আনা নেওয়া করতে পারবেন। সো বুঝতেই পারছেন খুব হার্ড ব্রেক রয়েছে, হ্যান্ডেল ব্রেক। এছাড়াও কিন্তু গাড়ি আরেকটি ব্রেক রয়েছে, এই যে এটা, এটা যদি সামনে পিছনে নিতে চান সেই ক্ষেত্রে এই হ্যান্ডেল ব্রেকটি আপনি ইউজ করতে পারবেন, খুবই সুন্দর একটি সিস্টেম। ফ্রেন্ডস, সামনের যে চাকাগুলো ব্যবহার করা হয়েছে, সামনে পিছনে উভয় জায়গাতেই কিন্তু ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। দেখতেই পাচ্ছেন টিউবলেস টায়ার হওয়ার কারণে গাড়িতে কোনো রকম তার কাটা ঢুকে গেল হাওয়া যাবে না, পাঞ্চার হবে না, খুবই সুন্দর। সিঙ্গল হচ্ছে মেটাল রিম, মেটাল রিম কিন্তু অনেক শক্তিশালী এবং মজবুত, আর কোনো রকম ঝং পড়বে না, মরিচা পড়বে না। সো এই যে দেখতে পাচ্ছেন একটু উপরে, এখানে কিন্তু গাড়ির সাসপেনশন, গাড়িটি খুব সুন্দর সাসপেনশন করবে, দারুণ, সামনে পিছনে উভয় জায়গাতেই সাসপেনশন রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন হেডলাইটটি খুবই বড় এবং অনেকগুলো লাইট দেওয়া হয়েছে, দেখতে খুবই সুন্দর এবং গর্জিয়াস। ফ্রেন্ডস, হালকা এ পাশে যদি চলে আসি, দেখতে পাচ্ছেন গাড়ির একটি সিট, সিটের পিছনে আরেকটি সিট রয়েছে ঢেলনা, এই ঢেলনাটি কিন্তু আপনি চাইলে খুলেও ফেলতে পারবেন, খুবই দারুণ একটি সিস্টেম, আমি খুলে দেখাবো। তার আগে আমরা ফ্রেন্ডস দেখতে পাচ্ছি পিছনের যে সাইডটি, পিছনের সাইডটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বক্স সিস্টেম, মানে একটি ট্রলি ভ্যান যাকে বলা হয়, ঠিক সেই রকম সিস্টেম, মানে পিক আপ ভ্যানের মতো। এই গাড়িটি কিন্তু আপনি সুন্দরভাবে এই চারপাশে যে বক্স গুলো, মানে ঢেলনা গুলো খুলে ফেলতে পারবেন। চলুন কিভাবে খোলার সিস্টেম, এই যে আমি যদি পিছন দিকে চলে আসি, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি ক্যালাম রয়েছে। এই ক্যালামটি ফ্রেন্ডস আমি যদি এটা খুলতে চাই, অবশ্যই এখানে একটা ক্যালাম রয়েছে, জাস্ট হালকা পিক দিলে গাড়িটি থেমে খুব সুন্দরভাবে খুলে যাবে। দেখতে পাচ্ছেন পিছনের ঢালনাটি খুলে গেল, এখন আপনি চাইলে কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে মাল রাখতে পারবেন। যদি কোনো প্রয়োজন আপনার দুই পাশের ঢালনাগুলো খুলতে হয়, সেক্ষেত্রে এখানে দেখুন আরেকটি ক্যালাম রয়েছে, জাস্ট হালকা পিক করুন উপর দিকে, বাস এটাও কিন্তু খুলে যাবে। ওয়াও, দেখতে পাচ্ছেন দুই পাশের দুটি খুলে ফেললাম, এখন চাইলে ডান পাশেরটিও একই রকম ভাবে আপনি খুলতে পারবেন, খুবই সুন্দর সিস্টেম। গাড়ির মধ্যে এইভাবে বিভিন্ন কার্টুন রাখেন বা যে কোনো কিছু বস্তা রাখেন, যে কোনো কিছু রাখেন না কেন, আপনি এটার মধ্যে 600 থেকে 800 কেজি মাল ক্যারি করতে পারবেন। এই গাড়িটির মধ্যে যদি আমি উঠি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, দারুণ, এক কথায় এই গাড়িটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি অনেক শক্তিশালী, মজবুত, টেকসই। আপনারা যে কেউ এই গাড়িটি
যাত্রী হিসেবেও ব্যবহার করতে পারবেন, মানে যাত্রী টানার জন্য ব্যবহার করতে পারবেন। কেউ যদি চান মাল বহন করবেন সেটাও পারবেন, কেউ যদি চান যে না আমি যাত্রী বহন করব সেটাও সম্ভব। কারণ 600 থেকে 800 কেজি মাল যদি বহন করা যায় সেক্ষেত্রে আপনি 10 জন মানুষ সুন্দরভাবে ক্যারি করতে পারবেন। সেক্ষেত্রে কি করতে হবে ফ্রেন্ডস, এখানে দেখুন আমি খুব সুন্দর একটি সিস্টেম দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা ক্যালাম রয়েছে, ক্যালামটা জাস্ট খুলে ফেলুন, পিছন থেকে একটি সিট নেমে গেল। এখানে কিন্তু সুন্দরভাবে 2 জন বসতে পারবে। আপনি যদি ক্যাপাসিটি করে নেন, দুই পাশে 2টি সিট লাগিয়ে নেন, তাহলে কিন্তু দুই পাশে আরো 4 জন করে 8 জন বসতে পারবে। সো 8 জন 2 জন 10 জন, সামনে আরো 1 জন সুন্দরভাবে নেওয়া যাবে। 10-11 জন মানুষ নিয়ে আপনি এই গাড়িটি চালাতে পারবেন। মিনিমাম 100 কিলোমিটার, বুঝতেই পারছেন 100 কিলোমিটার কিন্তু যেন তেন কথা নয়। তো ফ্রেন্ডস, এই গাড়িটি যে কোনো জায়গা থেকে আপনারা নিতে চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারেন, অথবা যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে কল করে আপনার পছন্দের গাড়িটি আমাদেরকে অর্ডার করতে পারেন। এছাড়াও চলে আসতে পারেন সরাসরি আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি থানার উত্তর পাশে, বিবির বাগিচা 3 নম্বর গেট। তো বুঝতেই পারছেন ফ্রেন্ডস, স্মার্ট ইবাইকে গাড়ি কেনার ক্ষেত্রে কোনো রকম ভয় নেই। আপনি সরাসরি অফিসেও চলে আসতে পারবেন, অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন মাত্র 5 থেকে 10 হাজার টাকা বুকিং মানি দিলেই। আপনারা যদি কেউ না এসে আপনার পছন্দের গাড়িতে আমাদেরকে সবকিছু কনফার্ম করে দেখে শুনে আপনি নিতে চান, তাহলে আমরা মাত্র 10 হাজার টাকা নিয়ে আপনার ঠিকানায় গাড়িটি পাঠিয়ে দিব। গাড়িটি পাঠানোর পর কুরিয়ার সার্ভিস থেকে যখন গাড়িটি আপনি নিয়ে যাবেন সেখানেই পেমেন্ট করতে পারবেন বাড়ি বাকি পুরো টাকাটাই। সো বুঝতেই পারছেন কতটা সুবিধা। আর যারা কিস্তিতে নিতে চান তাদের জন্য রয়েছে 6 মাস থেকে 36 মাস পর্যন্ত কিস্তি সিস্টেম, মানে যার ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে ইএমআই সিস্টেম ক্রেডিট কার্ড, তারাই আমাদের কাছ থেকে নিতে পারবেন কিস্তির মাধ্যমে প্রতিটি গাড়ি। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আসসালামু আলাইকুম।